ইসলামটা খালি বলুক, জনগণ শুনুক কি রে ইসলাম কি, খালি এই প্রশ্নটা ছড়ে দেখ, আর কিছু লাগতো না, তাহলে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহ হয়েছেও তাই, আর এমন কাফের দিয়া যে কাফের আখিরাত বলতে কিছু নাই, তারেও আল্লাহ তার অজান্তে আল্লাহ দিনের খাদেম বানিয়ে রাখবে, সে টের পাবে না। এই যুগেও ইসলামের কিছু খাদেম আছে, নাম নিলে ওরা টের হয়ে যাবে, যেন নিতেছি না, চলুক ওরা ইসলামের দুর্নামে করুক, সমস্যা নাই, জনগণ খালি ওদের মুখ থেকে ইসলাম নামটা পাইলে না, আর কিছু লাগবে না, ঠিক নয় কি? একটু আগে চেয়ারম্যান সাহেব বলে গেলেন না, প্রথম করোনা ভাইরাস পাইছি এক বক্তার মুখে, এর আগে করোনা কি জিনিস জানতাম না, একটা নাম পাইলেই তো এনা, নামের ভিতরে তো হাজারো ব্যাখ্যা বিশ্লেষণ তথ্য তত্ত্ব লুকিয়ে থাকে, ঠিক না? অতএব কুফুরি মতবাদে বিশ্বাসীদের দ্বারা যুগে যুগে আল্লাহ বহু খেদমত নিয়েছেন ইসলামের, বহু খেদমত এখনো নিচ্ছেন, সুবহানাল্লাহ। ইদানিং এক কপাল ভরা ম্যাক্রো এই লোকের দ্বারা যে নবীজির মহাব্বত কি পরিমাণ মুসলিম জাতির মধ্যে আল্লাহ বাড়াই নিছে, এইটার কোনো হিসাব নিকাশ কোনো ক্যালকুলেশন করে বলা যাবে না। আল্লাহু আকবার, নবী প্রেমিকরা সবাই মোটামুটি নিজ নিজ জায়গায় ঘুমন্তই ছিল, এই লোকে জাগায় দিছে, অগ্নিকুণ্ডে ফু মারলে ছোট্ট আগুন ওয়াল আচ্ছার আগে মোমবাতিতে ফু দিলে নিভে যায়, আর বিশাল অগ্নিকুণ্ডে ফু দিলে আগুন আরো আরো বেড়ে যায়, বাতাস দিলে আগুন আরো চেরাগের মধ্যে পাখা দিয়ে এক থাপ্পড় দিলে নিভে যাবে, কিন্তু বড় অগ্নিকুণ্ডে যত হাওয়া দিবেন সে আরো হাওয়া থেকে অক্সিজেন নিয়ে আরো বেশি আরো জ্বলবে, ঠিক না? আরো লাফা তো এরকম আর কি, নবীজির মহাব্বতে ম্যাক্রো কি বাড়ানি বাড়াইছে আলহামদুলিল্লাহ, ওর কিন্তু কপাল ভরছে, মুসলমানদের কপাল জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। নিজের ছেলে মেয়েকে এখন আর কোরআন ছাড়া রক্ষা করতে পারবেন না, সারা ওয়ার্ল্ডের শিক্ষা ব্যবস্থা অনলাইনে চলে গেছে, আর অনলাইনের সুযোগে দাজ্জালরা বিশ্বে বিশ্বের মানব জাতির মূল শত্রুরা সমস্ত ধ্বংসের বীজ বিষাক্ত সব আয়োজন এই অনলাইনে দিয়ে দিয়েছে, ঠিক নয় কি? সাম্প্রতিক কিছু ঘটনা বাংলাদেশে নিশ্চয় আপনারা জানেন, ইংলিশ মিডিয়াম স্কুলের এক ছাত্রীর ঘটনা জানেন, এটা শুধু এক ছাত্রী না, এরকম কোটি কোটি ছাত্রছাত্রী বাংলাদেশে আছে এই স্বভাবের, এই চরিত্রের দাজ্জাল্লাহ বানিয়ে নিয়েছে এই চরিত্র, এইটা যদি হয় তাহলে এই দেশের জন্য ভবিষ্যৎ খুব খারাপ আছে, করোনা ওয়ার্নিং, চরিত্র সংশোধন করো। ও ভাইয়েরা, স্বামী স্ত্রীর বাইরে কোনো যৌনতা পৃথিবীর কোন ধর্মে স্বীকৃত নাই, স্বামী স্ত্রী হওয়া ছাড়া কোনো প্রেম, প্রেমের প উচ্চারণ করলেও তুই পাবি, কেন করলি, ও কি তোর স্ত্রী? আদম আর হাওয়া, হাওয়া আদমের জন্য হালাল, আদম হাওয়ার জন্য হালাল হয়েছে কেন? আল্লাহ বলেছেন ও খালাক মিনহা জাওজা, আদমের ভেতর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, প্রেমিকা সৃষ্টি করেছেন, এটা বলেন নাই। স্বামী স্ত্রী হওয়া ছাড়া কোন রকমের প্রেম নিবেদন জঘন্য জিনা, দৃষ্টি বিনিময় জিনাল আইনে আর নজর, স্বামী স্ত্রী ছাড়া নারী পুরুষ দৃষ্টি বিনিময় করলে দৃষ্টির জিনা, দৃষ্টির ধর্ষণ। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বলে যে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কে যা ঘটে দৃষ্টির দ্বারা তাই ঘটে যায়, কোনো ব্যাসকম নাই, কথা বিনিময় করেছ সেক্সুয়াল কথা জিনা করেছ, কথা আর জিনা,
জিনাল লিসানে আননত, হাদিসে আছে না নাই? সহি মুসলিম খুলেন, জিনার চাষ করেছি, গোটা সমাজকে জিনার চাষ করে প্রতি গন্ধময় ডোবায় পরিণত করে দিয়েছি, আর যে কোনো ডোবার মধ্যে মশার জন্ম হয়, ঠিক না? আর মানুষ যখন ডোবা হয়ে যায় তখন কিসের জন্ম হবে? করোনার, করোনার জন্ম হবে। ডোবার মতো নাপাক হয়ে গেছে গোটা সমাজ। বস্তার ভিতরে পেঁয়াজ, যদি কিছু পেঁয়াজ পচে যায় এগুলো ফেলে না দিলে গোটা বস্তাও কি পচে যাবে? এখানে পচা পেঁয়াজ আসেনি কেউ? যদি থাকো ভাই তাহলে তোমারও বিপদ, তোমার লগে যারা থাকবে তাদেরও বিপদ। আসল ভাইরাস করোনা না, আসল ভাইরাস হলো পচা পেঁয়াজ। পচা চরিত্রের মানুষ, পচা চরিত্রের মানুষ। মানুষ যখন আল্লাহ মাইনাস হয়ে যায়, এই মানুষ শুকরও নয়, বানরও নয়, কুকুরও নয়, তার চেয়েও খারাপ। মানুষ যখন আল্লাহ মাইনাস হয়ে যায়, আখেরাত মাইনাস হয়ে যায়, কোরআন মাইনাস হয়ে যায়, তখন এই মানুষ আর মানুষ থাকে না। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা কি নাম? ইজাবে দবুইন বিজিখিন মুতালাত্তখিন। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিসসালাম বাবার জন্য যখন ইস্তেগফার করবেন, হঠাৎ দেখবেন তার বাবা তার পায়ের নিচে একটা হায়না, সারা গায়ে পায়খানা, একটা হায়না হয়ে তার পায়ের নিচে পড়ে আছে। তোমার আর মনুষ্যত্বের ছবি দিয়ে আর লাভ কি? তোমার চরিত্র যখন হায়না, কর্ম যখন হায়না, বিশ্বাস যখন পশুর চেয়ে অধম, তখন তুমি পশুর পর্যায়ে তোমাকে আখেরাতে নামিয়ে দেওয়া হবে। মানুষ আকারে আর জাহান্নামে পাঠাবার দরকার নাই। মানুষ যখন আল্লাহ মাইনাস হয় তখন আর মানুষ থাকে না। আপনার আদরের ছেলেটা যখন আল্লাহকে মানবে না, আল্লাহ মাইনাস হয়ে যাবে, এটা আর মানুষ না। ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে বললেন, ইন্না ইবনী মিন আহলি, আমার যে সন্তানটা ডুবে যাচ্ছে মহাপ্লাবনে, ওগো আল্লাহ, ও তো আমার সন্তান, আমার ছেলে, তুমি তো ওয়াদা করেছো আমার ছেলেকে বাঁচাবে। আল্লাহ জবাব দিলেন, হ্যাঁ নো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার ছেলে না, পুত্রত্ব তার কাট অফ হয়ে গেছে, দি ডিলেট, এখন থেকে আর তাকে পুত্র বলতে পারবে না। আল্লাহ তেজ্য পুত্র ঘোষণা করে দিলেন। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার কর্ম ভালো নয়, চরিত্র ভালো নয়, এই জন্য সে আর তোমার পুত্র হওয়ার যোগ্যতা এখন রাখে না। আপনার পুত্র যদি অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দেখে আমলুন গায়রু সালেহ, সে যদি গায়রু সালেহ আমল কুকর্মী হয়ে যায়, আপনি মুসলিম বাবা, হাজি গাজি বাবা, মৌলানা বাবা, আপনার সাথেও তার সম্পর্ক ডিলেট হয়ে যাবে, ঠিক নয় কি? ও ভাইরা, রু আর মাটির দেহ, মাটির দেহ যখন রুহটাকে শাসন করে, রুহটাকে দমন করে ফেলে, তখন এই মানুষটা হায়ওয়ান জানোয়ারের চেয়েও নিচে চলে যায়, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য রুহের খোরাক হলো এই কোরআন, এই এই কোরআন। শিশুদেরকে কোরআন পড়ান। জাতিসংঘ সহ সব রাষ্ট্রনায়করা এখন বলে, ধর্ম ছাড়া মানুষকে মানুষ বানানো যায় না। এখন বুঝতেছে, এখন বুঝতেছে যে মেয়েটা ধর্ষিতা হয়ে নিহত হলো, মা বাবার সারা জনমের কলঙ্ক হলো, তারা এখন বুঝে ইংলিশ মিডিয়ামে না পড়িয়ে যদি একটা মাদ্রাসায়, বানাত মাদ্রাসায় পড়াতাম, ঠিক কি না, একটু মুক্তবের শিক্ষা দিতাম, তাহলে মেয়েটা আমাদের চোখে ধুলো দিয়ে এইভাবে তো যেত না, ওই দর্শকের খপ্পরে পড়তো না, ঠিক নয় কি? আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েকে এই কোরআন শিক্ষা দান করেন। যদি বাঁচতে চান আর বাঁচাতে চান, ও ভাইরা, মানুষ যখন নিজের রুহটাকে পবিত্র রাখে, কোরআন দিয়ে তাজা রাখে,
তার মর্যাদা ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে। আর যখন সে রুটাকে মেরে ফেলে মাটির খাঁচার ভিতরে, তার আর কোনো দাবি সে শুনে না। রুহের যে খাবার এটার জন্য মসজিদে নিয়ে যায় না, তেলাওয়াত কোরআন তাকে দেয় না, আল্লাহর জিকির দেয় না, মেরে ফেলে, তখন এই মানুষ তাকে আসফালা সাফেলি নিচেদের নিচতমে একেবারে জাহান্নামে নিয়ে যায়, ঠিক নয় কি? সেজন্য অবশ্যই আমাদেরকে আমাদের আত্মার সংবাদ নিতে হবে, আমাদের রুহের সংবাদ আমাদের রাখতে হবে। শেষ হাসি হাসার জন্য এই রুহটাকে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত করে রাখতে হবে।